আপনার সন্তান কি ক্লাসরুমে অমনোযোগী হয়ে পড়ছে, অথবা খেলার মাঠে পিছিয়ে পড়ছে, কিংবা হোমওয়ার্ক করতে অনিচ্ছা প্রকাশ করছে? দৃষ্টি সমস্যা কিন্তু এগুলোর একটা বড় কারণ হতে পারে। কারণ ক্লাসের পঠন পাঠন থেকে শুরু করে মাঠে খেলাধুলা করা, এগুলো 80% দৃষ্টি নির্ভর। এই ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হল মানুষের চোখে দৃষ্টি সমস্যা ও তার প্রতিকার। পক্ষীগোলকের আকার স্বাভাবিকের চেয়ে বড় বা ছোট হলে দৃষ্টিজনিত সমস্যা দেখা দেয়, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। যদি চোখ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে না পায়, তাহলে চোখের দৃষ্টিজনিত ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে। পক্ষীগোলকের আকার স্বাভাবিকের চেয়ে ছোট হলে চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব পক্ষীগোলকের ব্যাসের চেয়ে বড় হলে এই ত্রুটি দেখা দেয়। এক্ষেত্রে কাছের বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে উৎপন্ন হয়, ফলে প্রতিবিম্বটি অস্পষ্ট হয়, যেখানে সুস্থ চোখের চক্ষু লেন্সের ফোকাসে থাকা রেটিনায় বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। হাইপারমেট্রোপিয়ায় আক্রান্ত ব্যক্তিরা সাধারণত লিখতে ও পড়তে অসুবিধায় পড়েন। পাশের ছবিটি এবার আমরা ব্যাখ্যা করব। এন ড্যাশ বিন্দু হল সুস্থ চোখের নিকট বিন্দু, অর্থাৎ সুস্থ চোখের ক্ষেত্রে এন ড্যাশ বিন্দু থেকে আলো এসে চক্ষু লেন্সের মধ্য দিয়ে গিয়ে রেটিনার উপর লেন্সের ফোকাস বিন্দুতে বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। কিন্তু হাইপারমেট্রোপিয়ায় আক্রান্ত চোখ, অর্থাৎ হাইপারমেট্রোপিক আইয়ের ক্ষেত্রে এন ড্যাশ বিন্দু থেকে আলো এসে চক্ষু লেন্সের মধ্য দিয়ে যাওয়ার পর রেটিনার পেছনে লেন্সের ফোকাস বিন্দুতে বস্তুর প্রতিবিম্ব তৈরি করে, তাই প্রতিবিম্বটি অস্পষ্ট হয়। এই হাইপারমেট্রোপিক আইয়ের ক্ষেত্রে এন বিন্দু হল নিকট বিন্দু, অর্থাৎ এন বিন্দু থেকে আলো এসে চক্ষু লেন্সের মধ্য দিয়ে যাওয়ার পর রেটিনার উপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। অর্থাৎ হাইপারমেট্রোপিক আইয়ের ক্ষেত্রে নিকট বিন্দু চোখ থেকে দূরে সরে গেছে। এখন এন বিন্দুর বাম দিকের কোনো বস্তু থেকে আলো আসলে রেটিনায় তার স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে, কিন্তু এন বিন্দুর ডান দিকের কোনো বস্তু থেকে আলো আসলে তার স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে না। প্রতিকারের উপায়: উপযুক্ত ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স চোখের সামনে রেখে এই ত্রুটি দূর করা যায়। নিকটে অবস্থিত বস্তু থেকে আসা আলোকরশ্মি গুচ্ছ উত্তল লেন্সে প্রতিসরণের পর অভিসারী রশ্মিতে পরিণত হয়। এই রশ্মি চক্ষু লেন্সের মধ্য দিয়ে অতিসরণের পর রেটিনার উপর প্রতিবিম্ব তৈরি করে। উল্লেখ্য যে উত্তল লেন্সের পাওয়ার বা ক্ষমতা পজিটিভ, তাই ডাক্তারবাবু পজিটিভ পাওয়ারের চশমা সাজেস্ট করলে বুঝবে যে এই চশমায় উত্তল লেন্স আছে। এই লেন্স সাধারণত চশমার কাঁচের নিচের অংশে থাকে। হস্রদৃষ্টি বা মায়োপিয়া: যদি চোখ কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে না পায়, তাহলে চোখের দৃষ্টিজনিত ত্রুটিকে হস্রদৃষ্টি বলে। পক্ষীগোলকের আকার
স্বাভাবিকের চেয়ে বড় হলে চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব পক্ষীগুলোকের ব্যাসের চেয়ে কমে গেলে এই ত্রুটি দেখা যায়। এক্ষেত্রে প্রতিবিম্ব রেটিনার সামনে উৎপন্ন হওয়ায় প্রতিবিম্বটি অস্পষ্ট হয়। পাশের ছবিটি এবার আমরা ব্যাখ্যা করব। সুস্থ চোখের ক্ষেত্রে অসীমে থাকা বস্তু থেকে আসা সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ চক্ষু লেন্সের মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে রেটিনার উপর লেন্সের ফোকাস দূরত্বে বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। কিন্তু মায়োপিয়ায় আক্রান্ত চোখ বা মায়োপিক আয়ের ক্ষেত্রে এই সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ রেটিনার আগে লেন্সের ফোকাসে মিলিত হয়, ফলে বস্তুর অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। এই মায়োপিক আয়ের ক্ষেত্রে দূরের কোনো বিন্দু এফ থেকে আসা আলোকরশ্মি চক্ষু লেন্সের মধ্য দিয়ে এসে রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। এই এফ বিন্দু হল মায়োপিক আয়ের দূরবিন্দু। মায়োপিক চোখ এফের বাম দিকের কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাবে না, অর্থাৎ এই ক্ষেত্রে দূরবিন্দু চোখের দিকে সরে এসেছে। প্রতিকারের উপায়: উপযুক্ত ফোকাস দূরত্বের একটি অবতল লেন্স চোখের সামনে রেখে এই ত্রুটি দূর করা হয়। এক্ষেত্রে দূরের বস্তু থেকে আসা সমান্তরাল আলোকরশ্মি অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর অপসারী রশ্মিতে পরিণত হয়। এই রশ্মি চক্ষু লেন্সের মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব উৎপন্ন করে। চক্ষু লেন্স আলোকরশ্মির এই বাঁকা পথ বুঝবে না, ভাববে রশ্মিগুলো এফ বিন্দু থেকে এসেছে। যদিও রশ্মিগুলো বাস্তবে দূরে থাকা বস্তু থেকে এসেছে। উল্লেখ্য যে অবতল লেন্সের পাওয়ার নেগেটিভ, অর্থাৎ ডাক্তারবাবু নেগেটিভ পাওয়ারের চশমা সাজেস্ট করলে বুঝবে যে ওই চশমায় অবতল লেন্স আছে। এই লেন্স সাধারণত চশমার কাঁচের উপরের অংশে থাকে।